Assalamualaikum, hello viewers. Friends, today we are going to talk about a very important tutorial video. Aslam. So, today's video is about air condition. If any problem arises, how to solve it? How to solve it? So, viewers, this video is short. I will tell you that our channel is not new. So, our channel is subscribe. So, new video notification. So, before you watch, please click the bell icon on the screen. So, viewers, actually, air condition is a problem solved. ইজি কিন্তু প্রবলেমটা ফাইন্ড আউট করাটা ট্রাফ আপনি একটা সমস্যা হলে এসিতে কোনো একটা সমস্যা হলে সমস্যাটা আপনি আসলে খুঁজে পাওয়ার কষ্টকর তো আমরা যারা নতুন আমাদের চ্যানেলে আছেন যারা নতুন কাজ বা শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব কার্যকরী হবে সেক্ষেত্রে আপনার এয়ার কন্ডিশনটা সমস্যা দিয়েছে কোনো একটা সমস্যা দিয়েছে সেক্ষেত্রে আপনি কি কি কাজ করবেন তো আমি প্রাথমিক কিছু সিমটমের আজকে আপনার সিমটমগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলো কিভাবে সমাধান করবেন তা নিয়ে কথা বলবো তো ফার্স্ট টাইম আপনি আপনার এসিটা কোন কারণে আপনার এসিটা দেখতেছেন এই যে ডিসপ্লেটা এটা একটা ডিসপ্লে আপনার এসির ডিসপ্লে নানান জায়গায় নানানভাবে থাকে এটার এই জায়গায় থাকে কিছু জায়গায় আপনি দেখবেন এই জায়গায় থাকে তো সেক্ষেত্রে আপনি এসিটা অন করার পরে দেখতেছেন এসিটা চলে না বা একটু অন হয় আবার কয়েক সেকেন্ড চলে অফ হয়ে যায় এসির বা এসির আপনার ডিসপ্লেতে E3 বা E4 এগুলো উঠে থাকে তো সেই E3 বা E4 এই চিহ্নগুলো উঠে থাকে তো সেক্ষেত্রে আপনি মনে করবেন আপনার এসিতে এসির যে সেন্সর গুলো থাকে এই সেন্সরের যে কোনো একটা সমস্যা হয়েছে আসলে এসির যে সেন্সর গুলো থাকে সেগুলো আজকে দেখাবো দেখতে পাচ্ছেন সেগুলো দেখার জন্য আর আপনি দেখবেন এসির টপ কভারের এই যে এর নক থাকে এই নক গুলো এভাবে টান দিবেন এই পাশে একটা নকটা দুই পাশে দুইটা নক থাকে এই নকটা খুলবেন খুলে এভাবে টান দিবেন এসির কভারটা অটোমেটিক্যাল হ্যাং হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখবেন সেন্সর থাকে একটা রুম সেন্সর এই যে সেন্সরটা থাকে আপনার রুম টেম্পারেচার কত সেটা দেখায় এই সেন্সরটা তো আরেকটা সেন্সর থাকে ভিতরে আপনার আইস কাটার তো এই সেন্সর গুলো যদি কোনোভাবে কাটা থাকে বা কোনোভাবে মাঝে মধ্যে হয় কি আপনার এই এস এরিয়াতে কোনো কারণে আপনার এমন জায়গায় রাখছেন এই তো ঢুকতে পারে কিছু ঢুকে দেখেছে এই সেন্সরটা কেটে দিতে পারে তো সেক্ষেত্রে যদি এই সেন্সরটা কেটে দেয় তাহলে আপনি দেখবেন তো সেক্ষেত্রে আপনি এই রিসিভার এই সেন্সরটা চেঞ্জ করে দিতে পারেন বা সেন্সরটা কোনোভাবে যদি মিস্টেক হয় সেক্ষেত্রে আপনি এই সেন্সরটার কাজ করতে পারেন আরেকটা বিষয় আছে আপনি দেখবেন মাঝে মধ্যে আপনি এসি রিমোট দিয়ে অন করতেছেন আপনার রিমোটটা সম্পূর্ণ ঠিক আছে বাট আপনার এসিটা অন হইতেছে না কোনোভাবে সেক্ষেত্রে হয় কি আপনার এসির এই যে ডিসপ্লেটা থাকে ডিসপ্লেতে একটা রিসিভার সেন্সর থাকে এই রিসিভার সেন্সারের সমস্যা হলে এই সমস্যাটা থাকে সেক্ষেত্রে আপনার সার্কিটের কাজ করে তো রিসিভার সেন্সারটা চেঞ্জ করতে হয় অথবা আপনার একটা ইউনিভার্সাল সার্কিট অ্যাডজাস্ট করে নিতে পারেন ফিটিং করে নিতে পারেন আবার মাঝে মধ্যে দেখা গেছে আপনার আউটডোর ইউনিটটা এসি অন করছেন আপনার ইনডোর চলতেছে বাট ঠান্ডা হইতেছে না আউটডোর ইউনিট চলে না বা অনেক সময় দেখা গেছে আপনার ইনডোর ইউনিট চলে আউটডোর কে যে সিগন্যালটা দেয় সিগন্যাল দেওয়ার সাথে সাথে আপনার ইনডোর অফ হয়ে যায় সাথে সাথে ইনডোর অফ হয়ে যায় আউটডোর অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনি করবেন কি ফ্ল্যাগটা খুলে নেবেন অবশ্যই পাওয়ার লাইনটা খুলে নেবেন খুলে আপনি আউটডোর ইউনিটটা চেক করবেন আউটডোরের ওয়ারিংটা যেটা আছে ওয়ারিংটা পারফেক্ট আছে কিনা সেক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় ওয়ারিং পুড়ে যায় সেক্ষেত্রে আপনি ওয়ারিং এর কোনো সমস্যা হলে ওয়ারিং এর কাজটা করে নেবেন আবার অনেক সময় দেখা যায় আপনার এসি অন করার পরে এসির যে ডিসপ্লেতে আপনার F1 বা F2 F3 উঠে থাকে সেক্ষেত্রে আপনার এসির ইনডোর ইউনিটের এই যে আমরা এটাকে বুলার বলে থাকি রানার বলে থাকি এই যে রানারটা ভিতরে যে ফ্যানটা ঘুরে যে ফ্যান মোটরটা থাকে এরকম একটা ফ্যান মোটর থাকে ভিতরে এই ফ্যান মোটর গুলো এসি ফ্যান মোটর থাকে ডিসি ফ্যান মোটর তো সেগুলো আপনার ফ্যানের গায়ে লেখা থাকে আর আপনি দেখলেই বুঝতে পারবেন যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারেন অবশ্য আর যারা নতুন আছে তারা অবশ্যই ফ্যানের এই যে ক্যাটালগ যেটা এটাতে অবশ্যই দেখবেন এই জায়গায় লেখা থাকে আপনার এটা কি এসি ফ্যান মোটর না ডিসি ফ্যান মোটর তো ওই ফ্যান মোটর থাকলেই আপনার ডিসপ্লেতে যখন E3 E4 এগুলো উঠবে তাহলে বুঝবেন সেন্সরে কোনো সমস্যা হয়েছে এই সেন্সরগুলো আপনি এক্সচেঞ্জ করে দিতে পারেন বা এগুলোর কাজ করতে পারেন আর আপনি যখন দেখবেন F1 F2 F3 বা এমন কোনো সমস্যা হইতেছে তাহলে আপনার ফ্যান মোটরের মাঝে মধ্যে সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি ফ্যান মোটরের কানেকশনগুলো দেখবেন কোনোভাবে কানেকশন যদি মিস্টেক না হয় সেক্ষেত্রে কানেকশনগুলো আবার লাগিয়ে দিবেন যদি তারপরেও সমস্যা হয় ফ্যান মোটরটা রিফেয়ারিং করে নেবেন বা ফ্যান মোটর চেঞ্জ করতে হতে পারে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা জিনিস সেটা হচ্ছে আপনার এসি অন করার পর সাথে সাথে আপনার এসিতে অবশ্যই সার্কিট ব্রেকার ইউজ করতে সার্কিট ব্রেকারটা সাথে সাথে টিপ করে বা সাথে সাথে পড়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা টেকনিশিয়ান দিয়ে এসিটাকে দেখিয়ে নেবেন আর আপনারা যারা টেকনিশিয়ান আছেন তখন অবশ্যই আপনার এসিটার অবশ্যই আউটডোর ইউনিটটা ইনডোর ইউনিটটা ওয়ারিংটা খুব ভালো করে চেক করে নেবেন তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে জানাবেন।
আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।